আজ বুধ এবং চন্দ্র দুটি গ্রহই কিন্তু পাপগ্রহ মধ্যগত অবস্থায় আছে বুধ হচ্ছে মূলত মঙ্গল এবং রবির মধ্যগত বুধ কখনো জন্মকালীন পাপগ্রহ মধ্যগত থাকা শুভ নয় একটি কথা মনে রাখতে হবে বুধ হচ্ছে বিদ্যা কারক বুদ্ধিকারক গ্রহ এবং বুধ যদি কোনো জাতক জাতিকার জন্ম ছকে যদি শুভ অবস্থা থাকে সেক্ষেত্রে তার জীবনে কিন্তু উচ্চ শিক্ষা পায় অনেক ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সাফল্য আসে তাদের জীবনে কিন্তু তারা মেধা তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মেধাবী হয় আবার বুধ যদি কখনো জন্মছকে অশুভ গ্রহর মধ্যগত থাকে আর বিশেষ করে বুধ এবং চন্দ্র দুটি শুভগ্রহ যখন অশুভ গ্রহ মধ্যগত অবস্থায় এটা কিন্তু জন্মকালীন জন্ম ছকে যদি থাকে প্রবল প্রবলভাবে অশুভ বুধ চন্দ্র একত্রিত হয়ে কোনো জাতক জাতিকার জন্মছকে যদি অশুভ গ্রহ মধ্যগত থাকে সেই জাতক জাতিকার মধ্যে মানসিক বিকারগ্রস্ত হয় তারা তাদের মধ্যে উন্মাদনা আসে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই জীবনে আত্মহত্যা প্রবণতাও তাদের জীবনে আসে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সেই জাতক জাতিকার জীবনে কিন্তু নানান দিক থেকে কিন্তু দুষ্ট বুদ্ধি বা সমাজ বিরোধী শ্রেণীরও কিন্তু হাস হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে বুধ চন্দ্র যদি কখনো পাপগ্রহ মধ্যগত থাকে এবং সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যোগগুলো আমরা দেখতে পাই যেমন চন্দ্র চন্দ্র হচ্ছে কর্কট রাশিতে এবং রবি হচ্ছে সিংহ রাশিতে অর্থাৎ চন্দ্র এবং রবি বলা হয় ক্ষীণ চন্দ্রে জন্ম কারণ কৃষ্ণচন্দ্র কৃষ্ণপক্ষের চতুর্দশীতে যদি জন্মগ্রহণ করে কোনো জাতক জাতিকা সেক্ষেত্রে সেই জাতক জাতিকা এমনি ক্ষীণচন্দ্রে জন্ম হয় তার এবং তার সাথে বুধ সহাবস্থান এবং সে বুধ চন্দ্রের যে সহাবস্থান পাপগ্রহ মধ্যখাত মঙ্গল এবং রবির মধ্যখাত এবং এই ধরনের যোগ যদি কোনো জাতক জাতিকা জন্ম থাকে থাকে তাদের মধ্যে দেখা যায় তারা বুদ্ধিনাশ তাদের মধ্যে দেখা যায় তারা মানসিক প্রবণ মানসিক রোগী এবং তাদের মধ্যে দেখা যায় তারা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই তাদের জীবনে পদস্খলন হয় তারা নানা রকম নেশায় আসক্ত হয় এবং তাদের মধ্যে কিন্তু কখনোই বিশেষ করে নানা রকম মানসিক ব্যাধি হয় নানা রকম মানসিক ব্যাধি যে অনেকে ঘন্টার পর ঘন্টা হাত ধুয়ে যাচ্ছে অনেক আছে না বা সে অন্য দেখি অনেকের ক্ষেত্রে যে বিশেষ করে সুচিবাই টাইপের হ্যাঁ এই সব এই ধরনের এই ধরনের যোগ থাকলে হয় আমাদের কাছে বহু জন্মচক আসে অ্যাট সেইম বুধচন্দ্রের যোগ যদি কখনো যদি তাদের যদি পাপগ্রহ মধ্যগত হয় আসতে বাধ্য মিলিয়ে নেবেন আমার কথা মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন আমার এই মানে কথাটি মেলে কিনা দেখবেন অর্থাৎ বুধচন্দ্রের যোগ এমনি ভালো না বুধচন্দ্রের যোগ থাকলে তাদের শারীরিক নানারকম সমস্যা আসে এবং বিশেষ করে মিথুন রাশি কর্কট রাশি এবং কন্যারাশিতে বুধ চন্দ্রের সহাবস্থান মোটেই ভালো নয় মিথুন কর্কট এবং রাশি এবং দেখা যায় যদি এই জাতক জাতিকারা যদি কখনো বুধের দশায় বা চন্দ্রের দশায় জন্মগ্রহণ করে তাদের জীবনের কোনো দাম নেই একদম নিশ্চিত মিলিয়ে নেবেন যদি তারা তাদের জীবনে কখনো বুধের দশা বা চন্দ্রের দশাও আসে তাদের জীবনে মানে কি ধরনের সমস্যা হয় আপনারা মিলিয়ে নেবেন যাই হোক আজকে একটি নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম